শাড়ি প্রথাগতভাবে ভারতীয় উপমহাদেশের পোশাক হিসাবে পরিচিত হলেও উপমহাদেশের বাইরেও এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা শাড়ি পরতে ভালোবাসেন। হলিউডও তার ব্যতিক্রম নয়। ছবির দৃশ্যই হোক কিংবা রেড কার্পেট, মাঝে মধ্যে হলিউড তারকারা ধরা দেন শাড়ির সাথে। চলুন দেখে আসি সেরকম কিছু হলিউড তারকাদের শাড়ির ছবি। পামেলা অ্যান্ডারসন, হলিউড মডেল ও অভিনেত্রী পামেলা ভারতের একটি রিয়েলিটি শোতে আসেন অতিথি হিসেবে। অনুষ্ঠান চলাকালীন তাকে দেখা গিয়েছিল সাদা শাড়িতে, সঙ্গে ছিল মানানসই সাদা চুড়ি ও টিপ। পামেলা হাজির হওয়ার পরেই বেড়ে গিয়েছিল অনুষ্ঠানটির জনপ্রিয়তা। অ্যান হ্যাথওয়ে, অস্কার বিজয়ী অভিনেত্রী, অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ও প্রশংসিত হলিউড ছবিতে। ২০০৮ সালে রেসেল গেটিং ম্যারেড ছবিতে একটি ভারতীয় বিবাহের মিজেনসিন শাড়ি পরতে দেখা গিয়েছে তাকে। ব্রিটনি স্পিয়ার্স, আমেরিকার সঙ্গীত শিল্পী ব্রিটনি গান লেখা ও নাচেও দক্ষ। নব্বইয়ের দশকের শেষ থেকে পপ সঙ্গীতে কার্যত নবজাগরণ ঘটান তিনি, এই কারণে তাকে পপ সঙ্গীতের রাজকুমারীও বলা হয়। একবার নিজের সঙ্গীতের তালে শাড়ি পরে মঞ্চে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন ব্রিটনি। ক্যামেরন ডিয়াস, একাধারে লেখিকা, অভিনেত্রী, মডেল ও প্রযোজক, ক্যামেরন একাধিকবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভারতীয় সাজে, শাড়িতে চমকে দিয়েছেন ভক্তদেরও। হেলেন মিরেন, বর্ষিয়ান এই কিংবদন্তি অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অস্কার থেকে গোল্ডেন গ্লোবের মতো অসংখ্য সম্মান। ২০০৪ সালে এমি পুরস্কারের মঞ্চে শাড়ি পরেন তিনি। জুলিয়া রবার্টস, হলিউড ছবি ভালোবাসেন কিন্তু জুলিয়া রবার্টসকে চেনেন না এমন একজন মানুষ বিরল। জুলিয়াকে মাঝে মধ্যেই দেখা গিয়েছে শাড়িতে, তবে অন্যদের সঙ্গে তার পার্থক্য হলো জুলিয়া কেবল সাজ পোশাক হিসেবে শাড়ি পরেন এমন নয়, ভারত ও ভারতীয় আধ্যাত্মিকতাকে নিজের চেতনার সঙ্গে মিশিয়ে নিয়েছেন তিনি, এমনকি গ্রহণ করেছেন হিন্দু ধর্ম। সেই সূত্র ধরেই বারবার শাড়িতে দেখা যায় তাকে। লেডি গাগা, পোশাক শিল্পী তরুণ তাহিলিয়ানির তৈরি শাড়ি পরে ভক্তদের চমকে দিয়েছিলেন এই আমেরিকান গায়িকা। শাড়ির সঙ্গে ছিল মানানসই কোমরবন্দ। এলিজাবেথ হার্লে, অরুণ নায়ারের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার সময় একাধিকবার এলিজাবেথকে দেখা গিয়েছে শাড়িতে, বিবাহের পরেও একাধিকবার শাড়ি পরেছেন তিনি। ইভা ম্যান্ডেজ, স্পেনীয় বংশোদ্ভূত এই মার্কিন অভিনেত্রীকে একটি অ্যালকোহল সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে শাড়িতে, গোলাপি শাড়িতে ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্সকে যদি পপ সঙ্গীতের রাজকুমারী নামে ডাকা হয় তবে ম্যাডোনা ভক্তরা তাকে ডাকেন পপ সঙ্গীতের রানী হিসেবে। বিরল হলেও ভারতীয় ভক্তদের জন্য কিন্তু ম্যাডোনা একবার হলেও ধরা দিয়েছেন একেবারে ধ্রুপদী নীল শাড়িতে। নাওমি ক্যাম্পবেল, নাওমি পৃথিবীর সবচেয়ে বেশি চর্চিত সুপার মডেলদের মধ্যে অন্যতম। মনীষ মালহোত্রা থেকে সব্যসাচী মুখোপাধ্যায় সহ একাধিক পোশাক শিল্পীর তৈরি করা শাড়ি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি, তবে শুধু পেশাগতভাবেই নয়, সঙ্গীত জন্মদিনের মতো ব্যক্তিগত অনুষ্ঠানেও শাড়ি পরতে দেখা গিয়েছে তাকে। ওপরা উইনফ্রে, ওপরা যে কেবল একজন টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালিকা তাই নয়, তিনি দার্শনিকও বটে। শাড়ির সঙ্গে তার প্রথম আলাপের পিছনে রয়েছে ঐশ্বর্য রায়। পরবর্তীকালে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়িও পরতে দেখা গিয়েছে তাকে। ক্রিস হিল্টন, মার্কিন এই তারকাকেও একাধিকবার দেখা গিয়েছে শাড়িতে, লেডি গাগার মতোই ভারতে এসে তিনিও পরেছিলেন পোশাক শিল্পী তরুণ তাহিলিয়ানির তৈরি শাড়ি। সেলেনা গোমেজ, ২০১৪ সালে একটি চ্যারিটি অনুষ্ঠানে নেপালে এসেছিলেন গায়িকা, তখনই সিল্কের শাড়িতে দেখা গিয়েছিল তাকে, ছিল মানানসই টিপো। সেলেনার শাড়ি পরে তোলা সেলফি নেট মাধ্যমে পছন্দ করেছিলেন 10 লক্ষেরও বেশি মানুষ। অ্যাঞ্জেলিনা জোলি, অ্যাঞ্জেলিনা জোলিকে আগেও একাধিকবার নানা ভারতীয় পোশাকে দেখা গিয়েছে, তবে তার ভারতীয় পোশাকের নবতম নিদর্শন মিলল মার্ভেলের ইন্টারলাসে, একাধিক দৃশ্যে জোলিকে দেখা গিয়েছে শাড়িতে। জেসিকা অ্যালবা, দ্য লাভগুরু ছবিতে জেসিকা অ্যালবাকে দেখা গিয়েছে কমলা রঙের শাড়িতে, ছবিটি প্রশংসিত না হলেও নজর কেড়েছিল জেসিকার ভারতীয় সাজ।